রাজ্যবাসীকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে আগরতলা শহরের হাঁপানিয়াস্থিত ত্রিপুরা মেডিকেল কলেজ এবং ডক্টর বিআর আম্বেদকর টিচিং হাসপাতালে বুধবার সূচনা হলো 8টি নতুন পরিকাঠামোর। নতুন ওপিডি ভবনে চালু করা হয়েছে নতুন আইসিইউ কমপ্লেক্স। এছাড়াও রোগীদের জন্য ব্যবস্থা করা হয়েছে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত আলাদা কেবিনের। ইএনটি বিভাগের জন্য নতুন ওটি এবং চক্ষুবিদ্যা বিভাগে এনপিসিবি তথা অন্ধত্ব নিয়ন্ত্রণের জন্য জাতীয় কর্মসূচি ও রেটিনা সার্জারির পাশাপাশি ত্রিপুরা মেডিকেল কলেজে বুধবার চালু হয়েছে 30 শয্যা বিশিষ্ট উচ্চমানের ডায়ালিসিস ইউনিটও। এই সমস্ত পরিষেবাগুলোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী এদিন বলেন, বর্তমানে রাজ্যের হাসপাতালগুলির চেহারা এবং পরিষেবা সম্পূর্ণ পাল্টে গেছে। রাজ্যের নানান জায়গায় ট্রমা সেন্টার গড়ে তোলা হয়েছে। স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে লাগাতার কাজ করে চলেছে বর্তমান রাজ্য সরকার। ত্রিপুরা মেডিকেল কলেজে জায়গা এসেছে। আমি বললাম যে হসপিটালের যে কোনো একটা হসপিটাল তার ইমার্জেন্সি কীভাবে মেনটেন করবেন তার উপর ডিপেন্ড করে তার স্ট্যাটাস। অবশ্যই এখানে যাতে আমাদের ট্রমা সেন্টার একদম আধুনিক ট্রমা সেন্টার যেন এখানে হয়, এখানে ডাক্তারদের কোনো অবস্থায় বা স্বাস্থ্যকর্মীদের আসলেই বললে যে রেফার মানে পোস্টম্যানের কাজটা যেন না করে। আমাদের ত্রিপুরা সরকারের প্রায় 5টা জায়গার মধ্যে আমাদের ট্রমা সেন্টার অলরেডি ওপেন করেছে, সেই সাউথ থেকে আরম্ভ করে গুমতি ডিস্ট্রিক্ট থেকে আরম্ভ করে ধলাই ডিস্ট্রিক্ট আগরতলা তো আছেই, এবং আমরা এই নর্থ ডিস্ট্রিক্টও আমরা এর মধ্যেই এটা ওপেন করব। এতে করে মানুষের অনেক সুবিধা হয়, কারণ ট্রমা অনেক ধরনের ট্রমা আপনারা জানেন, কেউ যদি ছাদ থেকে উপর নিচে পড়ে যায় বা কেউ যদি দেখা যায় যে গাছের উপর থেকে পড়ে যায়, এগুলো আমরা সবসময় আমরা সেগুলো ট্যাকেল করেছি। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অ্যাট্রোসিটিস এগুলো তো আছেই, বা অন্য যেসব ইমার্জেন্সি মেডিকেল ইমার্জেন্সি হোক যাই হোক, ট্রমা সেন্টার এটা খুব ইম্পর্টেন্ট। ইমার্জেন্সিতে যে ডাক্তারি করবে সে ডাক্তারও কিন্তু অনেক বেশি পরিপক্ক হয়। কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত যোজনা ও ত্রিপুরা সরকারের মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা সম্পর্কেও বুধবার বিস্তারিত জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই স্বাস্থ্য বিমা প্রকল্পগুলির সুবিধা লাভ করতে নাম নথিভুক্ত করার জন্য রাজ্যবাসীকে এদিন আহ্বান জানিয়েছেন তিনি। মানে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, যেটা প্রধানমন্ত্রীর এত বড় একটা যোজনা, সারা পৃথিবীর মধ্যে সবাই স্তম্ভিত যে কি করে উনি এই ধরনের একটা যোজনা উনি বানালেন। এতে করে আমাদের টার্গেট ছিল ত্রিপুরাতে অ্যাবাউট 13 লাখ, প্রায় 100% আমরা কিন্তু সেই আয়ুষ্মান ভারত কার্ড দিয়ে দিয়েছি। কিন্তু তারপরে যে 4.15 লাখ যারা মানে হাউসহোল্ড তাদের কিন্তু কাভার হচ্ছিল, তো সেই সমস্যা আমাদের কাছে আসতো। আমি আমাদের মাননীয় অর্থমন্ত্রীর সাথে আমি কথা বললাম কি করা যায়। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা করে কিছুদিন আপনারা দেখেছেন সেটাও আমরা স্টার্ট করেছি। আমি বলবো এটা যেন টিএমসির মধ্যেও লাগু হয়, তাতে করে সমস্ত এখানে যারা যারা আছে ইনক্লুডিং মি আমরাও কিন্তু এই যে ইন্স্যুরেন্সের যে কাভারেজ সেটা হবে। আর ইন্স্যুরেন্স কিন্তু আমাদের যেটা আমরা করলাম এটা কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি থেকে হবে না, এটা আমাদের স্টেট ফান্ড থেকে আসবে। প্রায় 100 কোটি টাকার উপরে আমরা সেই আমরা বাজেট আমরা রেখেছি, তো সেইভাবে আমরা চেষ্টা করছি মানুষ যাতে স্বাস্থ্যের সমস্যা না হয়। প্রায় 100টা সাব সেন্টার আমরা সমস্ত ত্রিপুরার মধ্যে সেটারও খোলার আমরা এবারে বাজেটে রেখেছি। কার্ডিয়াক কেয়ার ইউনিট একটা খুলেছি এবার, খুব সুন্দর, সেখানে আমি গিয়ে আম্বার সাথে সেখানে আমি খুলেছি। এখানে আমরা প্রাইম মিনিস্টার ডিভাইন পিএম ডিভাইন যোজনার মধ্যে আমরা প্রায় 700 কোটি টাকার উপর আমরা পেয়েছি, এর মধ্যে ডেন্টাল কলেজের জন্য 200 কোটি টাকার উপরে দেওয়া হয়েছে। ত্রিপুরা মেডিকেল কলেজ এবং ডক্টর বিআর আম্বেদকর টিচিং হাসপাতালের নতুন পরিষেবাগুলির উদ্বোধনী অনুষ্ঠানে বুধবার উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকার চিফ এক্সিকিউটিভ অফিসার স্বপন সাহা, ত্রিপুরা মেডিকেল কলেজ সোসাইটির চেয়ারম্যান ডক্টর প্রমথেশ রায় এবং মেডিকেল কলেজ ও ব্র্যাম টিচিং হাসপাতালের প্রিন্সিপাল প্রফেসর ডক্টর অরিন্দম দত্ত। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।